বাংলা ইউটিউব কমিউনিটিতে কম বয়সে অনেক বেশি মানুষের মন জয় করে যারা নিজেদের পরিচয় তৈরি করেছে তাদের মধ্যেই ছেলেটি অন্যতম আজ দত্ত ছেলে রাহুলের অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে পশ্চিম বাংলার প্রায় সকলের পরিচিত মুখ হয়ে ওঠার গল্প বলার দিন একটা মাত্র বাইশ বছরের ছেলের সাথে আজকের দিনে ফেসবুক প্ল্যাটফর্মে যুক্ত আছেন প্রায় আট লক্ষেরও অধিক মানুষ ইউটিউবে তার নিয়মিত শ্রোতার সংখ্যা ছ লক্ষেরও অধিক এবং আজকের দিনে দাঁড়িয়ে তার মাসিক রোজগার যে কোনো উচ্চপদস্থ সরকারি কর্মচারীর চেয়ে কিন্তু কম নয় স্কুল লাইফ থেকেই বরাবর পড়াশোনার চেয়ে বেশি খেলাধুলো নাচ নাটক এবং বিভিন্ন সৃজনশীল কাজকর্মে আগ্রহ ছিল রাহুলের খুব অল্প বয়স থেকেই তাকে আকর্ষণ করত ইউটিউব তাই দু সালে মাধ্যমিকের পর সে তার প্রথম ইউটিউব চ্যানেল খোলে এবং ক্রমাগত ডান্সের ভিডিও আপলোড করতে শুরু করে কিন্তু ক্রমাগত এক বছর ভিডিও আপলোড করার পরেও তার চ্যানেলের ভিউ এবং সাবস্ক্রাইবার সেরকম একটা বৃদ্ধি পায়নি ফলে সামনে উচ্চ মাধ্যমিক থাকায় পড়াশোনাতেও মন বসাতে হয় তাকে খানিকটা দূরে থাকতে হয় সোশ্যাল দুনিয়া থেকে কিন্তু দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আবারও উৎসাহের সাথে ইউটিউবে ফিরে আসেন রাহুল পরীক্ষার ছুটির পর দু মাস তৈরি করে সে নিজের নতুন ইউটিউব চ্যানেল নাম বোকাচন্দ্র কিন্তু বছর আঠেরো রাহুল তখন যেসব কন্টেন্ট বানাতো তা ছিল মূলত রোস্টিং মানুষ প্রবলভাবে গ্রহণ করল বোকাচন্দ্রকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার রুচির পরিবর্তন ঘটল মানুষকে সে উপহার দিতে চাইল কোয়ালিটি কন্টেন্ট দু সালে নাম পরিবর্তন করে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম বোকা চন্দ্র থেকে রাখলেন রাহুল দে এর ফলে অনেক সমস্যারও সম্মুখীন হতে হয়েছে তাকে তার ফ্যানবেস তার নতুন কাজকে গ্রহণ করতে অনেকটা সময় নেয় ততদিন পর্যন্ত তার ভিডিওর আকাশ ছোঁয়া রিজ আচমকায় ডাউন হতে শুরু করে কিন্তু সেদিন কোয়ান্টিটির থেকে বেশি কোয়ালিটির পথে হেঁটে রাহুল প্রমাণ করেছিলেন যে প্যাশনটাই সবচাইতে বড় কথা তারপর থেকে সে নিয়মিত বিভিন্ন চরিত্রে অভিনয় করে কমেডি ভিডিও আনতে শুরু করে তার দর্শকদের জন্য যেখানে ভিডিওর শেষে একটি স্ট্রং সোশ্যাল মেসেজও থাকে দর্শক সময় নিলেও একটা সময় আবার তার কন্টেন্টকে প্রবলভাবে গ্রহণ করে সময়ের সাথে ম্যাচিওর হওয়া একটা বাইশ বছরের একটি ছেলে আজ গতানুগতিকতার বাইরে বেরিয়ে তার দর্শকদের এভাবেই ম্যাচিওর কন্টেন্ট উপহার দিয়ে যাচ্ছে ভিডিওর স্ক্রিপ্ট লেখা থেকে এডিটিং এবং ক্যামেরার কারসাজি তদারকি সমস্তটা একা হাতে সামলাতে স্বাচ্ছন্দ্য বোধ করে রাহুল আর এভাবেই রাহুলের ভিডিওগুলো প্রতিদিন প্রতিনিয়ত কত হাজার হাজার মানুষকে কান্না জমা বুকে হাসি আমেজ নিয়ে আসছে দূর করছে বহুদিন মনের গভীরে পুষে রাখা ডিপ্রেশন কিন্তু সোশ্যাল মিডিয়ায় বহু বছর থাকলেও বরাবর বিতর্কিত বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে ছেলেটি এর জন্য তার হেটার্সের সংখ্যা অতি নগণ্য বললেই চলে কখনো কখনো খারাপ কমেন্ট তাকে বড্ড কষ্ট দেয় মানুষের নেগেটিভ প্রতিক্রিয়ায় ভেঙে পড়ে সে ঠিক তেমনি তার দর্শকদের হাজার হাজার ভালোবাসার বার্তা তাকে স্নিগ্ধ করে তোলে ভালো থাকুক রাহুল আট থেকে আশিকে ছুঁয়ে যাক তার কন্টেন্ট আর এত অল্প বয়সে তার এতটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনাকে সত্যিই কুর্নিশ জানাতে হয় আসলে যে কোনো নতুন কিছু তৈরি করতে হলে নতুনভাবে সেটাকে নিয়ে ভাবার জন্য চিন্তা শক্তির বড্ড প্রয়োজন যাদের কাছে সেই মূলধনটা রয়েছে তারাই তাদের নিজেদের মূল্যের সঠিক নির্ধারণ করতে পারে একদিন আমাদের চারপাশের যে সমস্ত পরিচিত ছকের বাইরে বেরিয়ে নতুন কিছু তৈরি করার স্বপ্ন দেখে আমাদের উচিত যতটা সম্ভব তাদের পাশে থাকা তবেই মানুষ হিসেবে সত্যিই আমাদের একদিন গর্ববোধ হবে